দশমী হাওড়া নদীর জল বেড়ে গিয়েছিল অনেকটাই বেশি। প্রবল বৃষ্টির জেরে হাওড়া নদীর জল বেড়ে গিয়ে ডুবে গিয়েছিল মায়ের ভাসানের ঘাট। পৌর নিগমের কর্মীদের সহায়তায় দশমীর দিনে নিয়ে চলছে মায়ের ভাসান। একাদশীর দিনে নদীর জল অনেকটাই কমে যাওয়ার পরে বৃহস্পতিবার সকাল থেকে ভাসানের ঘাট থেকেও জল নামতে শুরু করেছে। সেই সঙ্গে সেখানে কমে গেছে প্রচুর সংখ্যক কাদামাটি। এরপর থেকে যুদ্ধকালীন তৎপরতায় কাদামাটি সরানোর কাজ করেছে পৌর নিগমীরা। এই বছর আগরতলা পৌর নিগমের স্থাপনা সত্যি প্রশংসনীয়, যার ফলে খুশি শহরের মানুষ। দেখুন, ট্রিটনেস দরকার ছিল, আমগুলি ওভারঅল প্রিপেয়ারনেস এখানে ছিল, কারণে কেন্দ্র করে আর আমাদের দশমী কেন্দ্র করে সবসময় একটা প্রিপেয়ারনেস, কিন্তু এবার একটা বড় আকার হয়েছে। আমরা একটা বড় প্রস্তুতি নিয়েছি, আমাদের মাননীয় মেয়র সাহেব যেরকমভাবে ডাইরেকশন দিয়েছিলেন সেভাবে আমরা কাজ করেছি, কিন্তু দেখা যাচ্ছে রোশের কাছে কিছু করা যায় বাকি প্রিপেয়ারনেস ছিল। এখন কালকে জল হওয়াতে সামনের জায়গাটা বাকি সব কোনো অসুবিধা হয়নি, কাজ করতে বাকি সব গিয়েছিল, সামনের জায়গাটাতে কিছু আপনার স্লারি হয়ে গেছিল, কাদা হয়েছিল, এটাকে আমরা এখন কাজ করছি। মোটামুটি আর আমার মনে হয় ঘণ্টাখানিকের মতো হয়ে যাবে, মানে যে যে কাদা হয়েছিল কাদাগুলো আমরা উঠিয়ে নিয়েছি। আমরা দেখতে পেয়েছেন ওরা আমাদের যে ববক্যাট মেশিনগুলো আছে সেই মেশিনগুলো দিয়ে আমরা উপরের কাদাটা ঘুরিয়ে ফেলেছি, এখন উপরে আমরা বালু দিয়ে দেবো, তার আশা করি আর কোনো প্রবলেম হবে। এই প্রিপেয়ার আমরা অলরেডি নিয়েছি, আসলে মানে আর ইয়ে হলেও মানে এখন আর প্রতিমা নিরঞ্জন আর কোনো অসুবিধা হবে না। আমরা পুরোপুরি তৈরি আছি, পুরোপুরি আমাদের দেখুন ট্রেন তৈরি আছে, তৈরি কিন্তু প্রকৃতি যদি বাদিশা দিয়ে বড়রা যদি ফাড়ের মতো হয়ে যায় তাহলে কিছু করার নেই, তো আমরা তো যখন পেরবো না তখন যে ওই অবস্থা ওই ব্যবস্থা তৈরি নিতে পারবো আমরা।